আমি রাতের পর রাত অনেক কান্না করছি, দিনও কান্না করছি, রাত্রে ওনার আব্বা আমার শাহ হাজবেন্ড আইসা আমার কান্না দেখা ভাল লাগে নাই, বা কইছে কি করবো কই নিয়ে যাবো, ওনাই অনেক টেনশন করছে আমার ব্যথা দেখে। তা আল্লাহ আমার এই জায়গা দেখাইছে, এই জায়গাতে আসছি এখন আমি আলহামদুলিল্লাহ ব্যথা থেকে মুক্তি। আমার জয়েন্টের ব্যথা ঠিক হয়েছে, আমার হাত পায়ের যত ব্যথা ছিল সব আল্লাহ মাফ করছে। আমি ওই আমি কিচ্ছু করতে পারি নাই, আমি পানিটা গ্লাসটা নিয়ে এবারে পানি খেতে পারি নাই, আমি ওয়াশরুমে গেলে কিছু করতে পারি নাই, মাথার চুল বাঁধতে পারি নাই, মুখটা ধুইতে পারি নাই, হাত দুইটা আমি আলগিয়ে দিতে পারি নাই। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিনা, আমার বয়স 40, আমি নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছি। আমি রিমাইটিক আর্থাইটিস রোগী ছিলাম, আমি নারায়ণগঞ্জ বা ঢাকা অনেক জায়গায় অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল 5-6 মাস যাবৎ, ওষুধ খাইলেও ভালো কোনো ডাক্তার ওষুধ খাইছি তারপরও ভালো হয়নি, কোনো সময় ব্যথা কমে নেই। আমি গরমে একদম বঙ্গুর মতন হয়ে গেছিলাম, আমার এক সময় অনেক টেনশন লাগছে যে আমার করবো কে, আমার হাত পা অবসের মতন হয়ে গেছিল। তারপরে একদিন রাত্রে কান্নাকাটি করতেছি, হঠাৎ করে ভিডিও দেখতে 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 দেখলাম কই ভালো ডাক্তার পাওয়া যায়, পরেই দেখলাম যে ফিজিওথেরাপি সেন্টার শফিউল্লাহ স্যারের। অনেক রুগী দেখলাম বা কমেন্ট পড়লাম, দেখলাম ভালো ভালো সব কিছু আসে, তো বললাম যে জীবনে তো অনেক কিছু করছি, যাই ওই সেন্টারে গেটি ঘুরে আসি। তা আলহামদুলিল্লাহ আমি আসলাম, আজকে 10-12 দিন যাবৎ ভর্তি। আমি আল্লাহ রহমতে আমার যে চিকিৎসা দিছে আলহামদুলিল্লাহ, আমার ব্যথা শরীরের আমার যে হাড়ের ব্যথাগুলো আছে সবগুলো ব্যথা আলহামদুলিল্লাহ আল্লাহ স্যারের উচিল আল্লাহ আমার মাফ করছে। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। একটা সময় আমার সংসারটা পুরো আমি সামলাইছি, আমার সংসার সামলাইছি, আশেপাশের আত্মীয় স্বজনের সব কিছু আমি করতাম। এখন দেখি কি আত্মীয় স্বজনের সবার কাছে আমি আমি বোঝ হয়ে যেতেছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ স্যারের রহমতে, আল্লাহর রহমতে স্যারের উচিলায় আল্লাহ আমার মাফ করছে, ক্ষমা করছে। আমি রাতের পর রাত অনেক কান্না করছি, দিনও কান্না করছি, রাত্রে ওনার আব্বা আমার শাহ হাজবেন্ড আইসা আমার কান্না দেখা ভাল লাগে নাই, বা কইছে কি করবো কই নিয়ে যাবো, ওনাই অনেক টেনশন করছে আমার ব্যথা দেখা। তা আল্লাহ আমার এই জায়গা দেখাইছে, এই জায়গাতে আসছি এখন আমি আলহামদুলিল্লাহ ব্যথা থেকে মুক্তি। আমার জয়েন্টের ব্যথা ঠিক হয়েছে, আমার হাত পায়ের যত ব্যথা ছিল সব আল্লাহ মাফ করছে। আমি ওই আমি কিচ্ছু করতে পারি নাই, আমি পানিটা গ্লাসটা নিয়ে এবারে পানি খেতে পারি নাই, আমি ওয়াশরুমে গেলে কিছু করতে পারি নাই, মাথার চুল বাঁধতে পারি নাই, মুখটা ধুইতে পারি নাই, হাত দুইটা আমি আলগিয়ে দিতে পারি নাই, জামা কাপড় পরতে পারি নাই, আমার ছেলে মেয়ে আমার জামা কাপড় পরাই দিছে। আমার তো মনে হয়েছে কি যে আমি ঘরে মেয়েদের বুঝিয়ে বুঝি পঙ্গু হয়ে গেলাম, আমি বুঝে সবার বোঝ হয়ে গেছি। আমি একের পর এক অনেক ডক্টর দেখাইছি, আমি নারায়ণগঞ্জ চাষারা ঢাকা কোনো ডাক্তার বাকি রাখি নেই, কিন্তু আমার কোনো ডাক্তারের ওষুধ খাইলে আমার নিলে অনেক খুশি লাগতো যে আজকে খাইলে মনে ব্যথা কমবো, দেখছি যে এই ব্যথা সেই ব্যথাই, কোনো লাভ হয় না। আমার ওষুধ অনেক ওষুধ পরে রয়েছে ঘর, কিন্তু কোনো ডাক্তার ওষুধ আমার কাজে দেয় নাই। কত টাকা যেন খরচ হয়েছে, লাখ লাখ টাকা খরচ হয়েছে, তাল্লাপাকে এই উচিলে আমার এই ফিজিওথেরাপির উচিলে আল্লাহ আমার আমার জয়েন্টের সবটি জয়েন্ট খুলছে, ব্যথাটি কমছে আলহামদুলিল্লাহ। আমি যখন প্রথম ভিডিওটা দেখলাম স্যারের, অনেকগুলো ভিডিও দেখছি, একটা ভিডিও না অনেকগুলো দেখছি, দেখে দেখলাম যে আসলে কি ভালো হইব না ওইতই না, সন্দেহ লাগে, এত টাকা ভাঙছি আবার যাবো কত না কত লাগে। তাই এখন তো ভরে ভাবলাম যা জীবনে তো অনেক ওষুধ খাইলাম, ওষুধ খাই আরো জীবনের যত ভিতরে পার্টসগুলো আছে নষ্ট করে ফেলতেছি, এখন ফিজিওথেরাপি রানো গিয়ে দেখি কি হয়। অনেক তাই নাইসা দেখলাম আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, অনেক সুস্থ, আমার জয়েন্টগুলো সব খুলছে শরীরের, আমি হাত পা অনেক সুন্দর মতো লাড়তে পারি, আমার গিরা ব্যথা নাই, হাতে ব্যথা নাই, পায়ে ব্যথা নাই, এখন আমি নিজে হাঁটতে পারি। আমার এক কথা মনে হয় আল্লাহ পাকে আমার নতুন জীবন দিছে, নতুন করে জীবন দিছে। এখন সবাই আমার জন্য দোয়া করেন, বাকি জীবন দেন আল্লাহ পাকে আমার যতদিন থাকি সুস্থভাবে বাঁচায় নেয়। আমি জানি আমার মতন অনেক রুগী আছেন, আমি মেডিকেলে এসে দেখছি অনেক রুগী আমার মতো, আর এমনও অনেক রুগী আছেন আমার মতন বিশ্বাস করে আসেন আলহামদুলিল্লাহ আপনাদেরও ব্যথা কমবো,
আপনারা আমার উসিলা আপনারা আসলে আমার আপনাকে আপনাকে উসিল আমি দোয়া পাবো, আপনাদের ব্যথা কমলে আমি দোয়া পাবো আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।